আজকে আমি চলেছি ঠাকুরপুকুরে। এখন আমি বিল্ডিং এর টেরেসে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন ঠাকুরপুকুর মেট্রো স্টেশনটা, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে চিপেস্ট 2BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো আজকে আমি চলেছি ঠাকুরপুকুরে, এখানে আজকে আপনাকে চিপেস্ট 2BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সুশান্ত দা, ওনার নম্বরটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি ওনাকে কল করে নেবেন। এবার হচ্ছে লোকেশন, এক্স্যাক্ট লোকেশন কী রয়েছে? এটা হলো বেয়ারা ঠাকুরপুকুর। আচ্ছা, দেখতে পাচ্ছ রিলায়েন্সটা দেখতে পাচ্ছ আর মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ, ওখান থেকে জাস্ট 800-900 মিটার। রিলায়েন্স মলটা দেখা যাচ্ছে আর মেট্রোটা দেখা যাচ্ছে। আর মেট্রোটা দেখা যাচ্ছে, ওখানে জাস্ট 800-900 মিটার, অটোতে 5 মিনিট লাগবে। হ্যাঁ, এখানে এসে ফ্ল্যাটের সামনে নামবে। আচ্ছা, সো সুশান্ত দা, এটা তো G+3 বিল্ডিং রয়েছে, এখানে 2BHK এর দুটো ভেরিয়েন্ট আছে তাই না? 630 স্কোয়ার ফিট আর একটা হচ্ছে 650 স্কোয়ার ফিট। আর কোন কোন ফ্লোরে ফ্ল্যাটস অ্যাভেলেবল আছে? এটা তোমার ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, থার্ড টপ ফ্লোর আছে, সব মিলে ঝুলে আছে তোমার। ওকে, আর এবার হচ্ছে মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক, এখানে লোকাল মার্কেট কি রয়েছে? মার্কেটটা 100-150 মিটার মধ্যে মার্কেট পেয়ে যাবে। আর এই অটোটা একদম থাকবে ওই বিল্ডিং এর নিচেই তো অটোগুলো আছে। এই অটোগুলো কোথায় যাচ্ছে? একদম ঠাকুরপুকুর যেটা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন। হ্যাঁ, ওকে, এটা তো দেখতে পাচ্ছি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সো এটা কবের মধ্যে হ্যান্ডওভার হবে? মোটামুটি তোমার পূজোর লাগোয়া হ্যান্ডওভার হবে, পূজোর মধ্যে। সো ভাই, অক্টোবর 2023 মধ্যে আশা করি হ্যান্ডওভার হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক, এই ডেভেলপার এই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে রয়েছে? এখানে মোটামুটি উনি ধরুন 5 বছর ধরে কাজ করছে। আচ্ছা, আর ফ্লোরিং কি হবে, টাইলস হবে না মার্বেল? এটা হলো মার্বেল হবে, আর টাইলস যদি কেউ চায় টাইলসও করে দেওয়া যাবে। মানে যেই প্রাইস অফার করছে সেখানে আমার মার্বেল আছে, মার্বেল দিচ্ছে, দারুণ ব্যাপার। আর এবার হচ্ছে আপনার কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? স্কুল কলেজ ঠাকুরপুকুর দেখালাম, ঠাকুরপুকুর তোমার কলেজ আছে, ঠাকুরপুকুর স্কুল আছে, তারপর বিবেকানন্দ আছে, ওমেন্স আছে, গুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল আছে। আচ্ছা, অনেক কিছু। আর হসপিটাল? হসপিটাল তোমার নারায়ণা আছে, ক্যান্সার একটা হসপিটাল আছে না ওটার কাছে, সামনে ঠাকুরপুকুর সামনে, ওই যে দেখতে পাচ্ছো তোমার হলো ESI হসপিটাল। ওকে, সব কাছাকাছি, 10 মিনিট মধ্যে সব কিছু পেয়ে যাবে। আর মেডিকেল স্টোর আর ব্যাংকের এটিএম তো সামনে তোমার বাজার সব কিছু। আর তোমার CSC লাইন পাবে, আর তোমার ওয়াটার পাবে, তোমার হলো এটা তো কি কর্পোরেশনের জন্য নাকি? ওয়াটার লগিং পাবে, ঠিক আছে, মানে কর্পোরেশন এরিয়া আছে। আর এরিয়াতে ওয়াটার লগিং হয় না? না, ওয়াটার লগিং কোনো ব্যাপার না। আচ্ছা, আর প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া হয়েছে, একদম চারদিকে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, আর এবার হচ্ছে অ্যামেনিটিস এখানে কি আছে? এখানে কি লিফট আছে? নর্মাল বিল্ডিং লিফট তো নেই, সেটাই এটা নর্মাল বিল্ডিং আছে, 300-200 থেকে 300 টাকা মেইনটেনেন্স চার্জ পড়বে আর কি। আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক, আপনাদেরকে ফার্স্ট শটেই দেখিয়ে দিয়েছি যে আপনার মেট্রো স্টেশনটা কতটা কাছে রয়েছে, কত মিটার হবে এখান থেকে? 800-900 মিটার ম্যাক্সিমাম। আর 800 মিটার। আচ্ছা আচ্ছা, আর যদি আমি রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড বলি, এবার লোন নিয়ে কথা বলা যাক, যেহেতু খুবই রিজনেবল প্রাইসে 2BHK ফ্ল্যাট গুলো দিচ্ছে, এটা লোনেবল প্রপার্টি তো? অবশ্যই। আচ্ছা, যে কোনো ন্যাশনাল বা প্রাইভেট ব্যাংক থেকে লোন হয়ে যাবে? একদম, যারা 1BHK খুঁজছে তার জন্য এটা অফার দিয়ে 2BHK করা। হ্যাঁ, কারণ এই প্রাইসে 1BHK হয় না। আচ্ছা, এবার আপনাকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G+3 বিল্ডিং। বিল্ডিং এর নিচে আপনারা পার্কিং পেয়ে যাবেন, কার পার্কিং, এটার প্রাইস রাখা হচ্ছে 2.5 লাখ টাকা। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখতে পাচ্ছেন 14 ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি, এটা সাইজ হচ্ছে 650 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, ফেসিং আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড হবে, নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাটস রয়েছে, এই পাশে 2টো রয়েছে, আর তার ঠিক অপোজিটে এই পাশে 2খানা ফ্ল্যাটস পেয়ে যাবেন, 4খানা ফ্ল্যাটস রয়েছে। এখানে আপনারা কোনো লিফট পাবেন না, বাট এখানে এটা হচ্ছে আপনার স্টেয়ারকে, সেখানে মার্বেলের কাজ করে দেওয়া হবে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। আর ফ্লোরিং যেটা হবে আপনার মার্বেল ফ্লোরিং হবে, ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে, অ্যাঙ্কারের সুইচেস আপনারা পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন, দেখে নিন, স্পেসিয়াস রয়েছে, ডাইনিং কাম ওপেন কিচেন। উপরে একটা লফট এরিয়া রয়েছে, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে একটা ছোট্ট ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন।
সো এই 2BHK ফ্ল্যাটটাতে আপনারা দুটো বাথরুম পাচ্ছেন, একটা ব্যালকনি পাচ্ছেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আমার ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আমার 10x8। আপনাদেরকে এই অ্যাঙ্গেল দিয়ে একবার দেখিয়ে দিই, দেখে নিন 10x8 হচ্ছে এটার সাইজ। কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে, আপনারা ঠিক এই পাশটাতে একটা চারজনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। বেসিনের পয়েন্ট আপনারা এই সাইডে পাবেন, দেখে নিন এটা হচ্ছে আমার বেসিনের পয়েন্ট। এখানে স্ল্যাব বসানো হবে, আপনার ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে। একটা বড় সিঙ্ক এখানে বসানো হবে, দেখে নিন সিঙ্কের পয়েন্ট। এটা ভেন্টিলেশনের জন্য একটা বড় উইন্ডো রয়েছে, উপরে আপনারা চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন, দেখে নিন। আর ফেসিং দেখে নিন, প্রপার ইস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে। সো আপনাকে কিচেনটা দেখিয়ে দিলাম, এবার আপনাকে কমন বাথরুমটা দেখা যায়। বাথরুমের ঠিক ওপরে দেখতে পাচ্ছেন একটা স্পেশিয়াস লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x4। ফ্লোরিং যেটা হবে আমার মার্বল ফ্লোরিং হবে, ঢুকেই স্ট্রেট। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, এটাও আপনার প্রপার ইস্ট ফেসিংয়ে রয়েছে, দেখে নিন ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে অ্যাটাচ ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x8। এটা আপনার প্রপার ইস্ট ফেসিংয়ে ফার্স্ট বেডরুমটা রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, উপরে একটা লফট এরিয়া পেয়ে যাবেন। আর এই ফার্স্ট বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাচ্ছেন, ছোট্ট ব্যালকনি একটা। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের ডিস্টেন্স দেখুন অনেকটা রয়েছে। তো এখানে আপনারা হাওয়া বাতাস আলো সবসময় কিন্তু পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x11। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, নর্থ আর ইস্ট ওপেন রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার সুইচেসের পয়েন্ট, এসির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট, দেখে নিন। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা সাইজ হচ্ছে আপনার 4x3.5। এটা একটা WC বাথরুম, এখানে আপনারা কোমোটের পয়েন্ট পাবেন আর ট্যাপের পয়েন্ট রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 650 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। সো নিচে ডেসক্রিপশন বক্সে আমি সুশান্তদার নম্বর দিয়ে দেবো, যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি সুশান্তদাকে কল করে সাইট ভিজিট করে নিন। এবার আপনাকে 2BHK ফ্ল্যাটের একটা টু দিয়ে দিচ্ছি। এটা স্যার হচ্ছে 630 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে না এন্ট্রেন্স ফেসিং, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2x7, সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে, এই পাশে 2টো রয়েছে আর তার ঠিক পাশে এখানে আপনারা 2টো পেয়ে যাবেন। এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বলের কাজ করে দেওয়া হবে। সিঁড়িগুলো দেখে নিন, যথেষ্ট চড়া সিঁড়ি রয়েছে। সো এটা হচ্ছে এন্ট্রেন্স ফ্লোরিং, যেটা হবে আপনার মার্বল ফ্লোরিং হবে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং সব হেভেলসের হবে, অ্যাঙ্কারের আপনারা সুইচেস পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। বেসিনের পয়েন্টটা এই সাইডে পাবেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, উপরে একটা লফট এরিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার রোড ভিউ। সো এই 2BHK ফ্ল্যাটটাতে আপনারা 2টো ব্যালকনি পাচ্ছেন, একটা বাথরুম পাচ্ছেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকছি, দেখে নিন সাউথ ফেসিংয়ে ঢুকছি। ঢুকে এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x8। এখানে একটা স্ল্যাব বসানো হবে, ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা ঠিক এই পাশটাতে পেয়ে যাবেন। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পাবেন, এটা হচ্ছে আরও পয়েন্ট। একটা মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো হবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে আপনারা চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন। আর বেসিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন। সো আপনাদেরকে এই অ্যাঙ্গেল দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি ডাইনিং কাম ওপেন কিচেন। আর ফ্রিজের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আরামসে আপনারা রাখতে পারবেন। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা সাইজ হচ্ছে আপনার 6x4। ফ্লোরিং যেটা হবে আপনার মার্বল ফ্লোরিং হবে,
ঢুকেই লেফট সাইডে আপনারা এই শাওয়ারের পয়েন্টটা পেয়ে যাবেন, কমোটের পয়েন্ট, স্ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, ওপরে একজোশনের পয়েন্টটা রয়েছে। আর এই কমন বাথরুমটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে, আর একদম উপর অবধি এখানে টাইলসের কাজ করে দেওয়া হবে। এবার আপনাকে বেডরুমসগুলো প্রপার করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 10x10। ঢুকেই আপনার লেফট সাইডে আপনার সুইচেসের পয়েন্ট পেয়ে যাবেন, আর এই বেডরুমটাও দেখতে পাচ্ছেন আপনার প্রপার সাউথ ফেসিংয়ে রয়েছে। টিভির পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। আর এই ফার্স্ট বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 4x3। বিল্ডিংয়ের নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রোড ভিউ, রোড ভিউটা পেয়ে যাবেন এখানে। রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন, শান্ত পরিবেশ আছে। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা সাইজ হচ্ছে 10x11। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে সাউথ ফেসিং আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। দেখে নিন সাউথ ইস্ট ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা রয়েছে। এখানে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন, টিভির পয়েন্ট আপনারা ঠিক এই পাশটাতে পাচ্ছেন। দেখে নিন এটা হচ্ছে আপনার ভিউ, রোড ফেসিং আছে। আর এই মাস্টার বেডরুমের সাথেও আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন, এই ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 7x3। ওয়াশিং মেশিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন, আর এটা হচ্ছে আপনার রোড ভিউ। দেখে নিন বিল্ডিংয়ের নিচেই দেখতে পাচ্ছেন এই অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো ডিরেক্টলি আপনার মেট্রো স্টেশন যাচ্ছে। তো খুবই সুন্দর লোকেশনে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে, এই প্রাইসে আপনারা কিন্তু পাওয়া খুবই ডিফিকাল্ট কলকাতার বুকে। সো আপনাদেরকে 630 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। যদি আপনারা সাইট ভিজিট করতে চান, সুশান্ত তার নাম্বার আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওনাকে কল করে একবার সাইট ভিজিট করে নিন। সো সুশান্ত তার 2BHK দুটো লেআউটে দেখিয়ে দিলাম, প্রাইসটাই হচ্ছে অবাক করার মতন। আর এত সুন্দর লোকেশনে আমি দেখলাম কি বিল্ডিং থেকে নেমিত অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো দিয়ে কি মেট্রো স্টেশন যাচ্ছে, তাই তো? এবার হচ্ছে প্রাইস, প্রাইস অলরেডি আমি মেনশন করে দিয়েছি থাম্বনেইল আর ডেসক্রিপশন বক্সে, বাট স্টিল তুমি একটু ডিটেইলসে বলে দাও। এখানে দেখতে পাচ্ছি জিপাসি বিল্ডিংটা, হ্যাঁ, এদিকে নেমে তোমার হলো সামনে, এটা হলো তোমার অটো স্ট্যান্ড, হ্যাঁ, অটো স্ট্যান্ড থেকে একদম ধরবে দেখা যাচ্ছে তোমার মেট্রো স্টেশনটা, 5 মিনিট লাগবে, 10 টাকা ভাড়া। এটা আচ্ছা, ওকে, একদম ধামাকা প্রাইসের মধ্যে এটা আছে। ডবল বেডরুম, ডবল টয়লেট, যেটা তোমার আছে 650 স্কোয়ার ফিট, সেটা তোমার দাম আছে 15 লাখ টাকা। 15 লাখ টাকা, ওকে। আর যেটা তোমার আছে তোমার আরেকটা ধামাকা প্রাইস, যেটা হলো খুব কম পাওয়া যায়, যেটা তোমার ডবল ডবল ব্যালকনি, ডবল বেডরুম আর সিঙ্গেল টয়লেট, ওটা তোমার 14.5 লাখ টাকা। দারুন, মানে কলকাতা বলছি বিহারের মধ্যে এই দামে সেটাই সেটাই, ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি কিছুটা ডিসকাউন্ট হবে, যদি কেউ বলে কম করা যাবে সেটা যথেষ্ট বড় রয়েছে। তো ছাদে আপনারা যে কোনো রকমের অনুষ্ঠান করতে পারবেন, আর উপরে আপনারা 4000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইস, আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।